কথা বলে তো লাভ নাই আজকে ইফতারির পর দেখি আম্মু তরমুজ কাটছে তো এখান থেকে এক পিস নিয়ে খাওয়া শুরু করে দিলাম আমারটা খেতেও মোটামুটি লাগলো কারণ বেশি একটা মিষ্টি না আর এদিকে দেখি আম্মু ক্যারামেল পুডিং বানাইছে তো পুডিংটা হাতে নিয়ে আমি একটু থাম্বনেলের জন্য পোজ দিলাম তারপর চিন্তা করলাম যে আম্মু আসার আগে আমি কেটে খাওয়া শুরু করে দিই তারপরে চিন্তা করলাম যে না থাক আম্মু এসে কেটে দিবে আর এদিকে দেখি আম্মু আবার নুডলস রান্না করে নিয়ে আসছে তাই বেশি দেরি না করে নিজে রুমে বসে খাওয়া শুরু করে দিলাম নুডলস খাওয়া শেষ করতে না করতে আম্মু এখানে আমাকে পুডিং দিয়ে দিল পুডিংটা দেখতে তো অনেক ভালো লাগছে এখন খেতে কেমন হবে সেটা তো আল্লাহই জানে তুমি কথা না বলে খাওয়া যাক ভাই আসলে পুডিংটা দেখতে যেমন হয়েছে খেতে থেকে আরো বেশি ভালো হয়েছে আমি পুডিং খাই তোমরা এরকম মিনি ব্লগস জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই